রাত অনুমান 10 ঘটিকার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ ফরিদুল্লাহ খান দুলাল মহোদয় ডাকবাংলোতে অবস্থান করাকালীন সময়ে দুজন ব্যক্তি তারা ওনার সঙ্গে দেখা করেন। দেখা করে যখন বের হয়ে যান তখন দরজার বাহিরে তারা নিজেদের যখন পায়ে জুতো পরতেছিলেন তখন তাদের কোমরে একটা রিভলভার সদৃশ একটা বস্তু দেখতে পায় তারা। তখন অন্যান্য যারা সাক্ষাৎকার প্রার্থী ছিলেন তারা তাদেরকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশকে খবর দেন এবং আমরা কাছেই ছিলাম, ওইখানে আমরা দৌড়ে গিয়ে ওদেরকে আটক করি। আটক করে তাদের সাথে থাকা যে রিভলভার সদৃশ যে আমরা এটা দেখতে পাই যেটা জনগণ করতে আটক করা হয়েছিল, দেখতে পাচ্ছি প্রাথমিক অবস্থায় এটি একটি গ্যাস লাইটার। তখন আমরা দুজনকে আমাদের হেফাজতে নেই, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর যে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে সেই দুজন ব্যক্তি, একজনের নাম তানভীর আহমেদ তপু, তার বয়স অনুমান 35 বছর হবে, আর আরেকজন হচ্ছে মোহাম্মদ নিহাল আহমেদ ললাত, তার বয়স 25-এর মতো হবে। তারা দুজনেই আমাদের পার্শ্ববর্তী উপজেলা মেলান্দা উপজেলার নাগরিক ভাবে আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। তো পুরো বিষয়টিকে আমরা খুব গুরুত্ব সহকারে তদন্ত করতেছি এবং তদন্ত শেষে আমরা আইনগত যে ব্যবস্থা আছে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিরাপত্তার বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা ওই অ্যাঙ্গিকে ওনার নিরাপত্তা বর্তমানে যেরকম আছে তার চেয়ে আরও বেশি মানে নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি, ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ঘর উড়ে না গেলে কেমন যাবো?